গোধক গোধক করে সেটা খাওয়া যায়, গোধক চাকই। ও আচ্ছা আচ্ছা, এটা হলো বড় বড়, ছোট হলে বাংছে, এটা এমনি হলে একদম ভালো। হ্যালো নমস্কার খুলুমখা, আজকে চলে এসেছি আগরতলা শহর থেকে একটু ভেতরে জম্পুই জলায়। জম্পুই জলার বাজারে চলে যাচ্ছি আজকে। আর জম্পুই জলার বাজারে কি কি পাওয়া যাচ্ছে, কেমন রয়েছে বাজারের পরিবেশ, আর কেন চলে এসেছি আজকে এতটা দূরে, সে সমস্ত কিছু তুলে ধরবো আজকের ভিডিওতে। তো ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আগরতলা থেকে 37 কিলোমিটার দূরত্বে চলে এসেছি জম্পুই জলা বাজারে। যে বাজারের মূল আকর্ষণ হল রাজ্যের তিপ্রা সাদের নিজস্ব উৎপাদিত ফসল, বিশেষ করে জুম চাষের নানা ফসল পাওয়া যাচ্ছে এই বাজারে। বাজারটি মূলত প্রত্যেক সপ্তাহের বৃহস্পতি এবং রবিবার বেলা 2টা থেকে শুরু হয়ে বিকেল 6টার মধ্যে শেষ হয়। আশপাশের জনজাতিরা সকাল সকাল চলে আসেন বাজারে ওনাদের চাষ করা জুমের নানা ফসল নিয়ে, যার মধ্যে রয়েছে জুমের বেগুন, সিম ইত্যাদি। জুম চাষ করা বেগুন আমি এই প্রথমবার দেখলাম। এই বেগুন ওনারা বিক্রি করছেন মাত্র 10 টাকা প্রতি কেজিতে। এত সস্তায় এই সুস্বাদু বেগুন পাওয়া যায় এটা সত্যি ভাবা যায় না। এরপর আমরা এই বেগুন চাষির সাথে কথা বললাম। আমি গেলে চাউল কেনা লাগে, পিছাও চলে না, কেমনে করতাম। এটি কি বেগুন, এত ছোট ছোট? জুমের বেগুন। জুমের বেগুন, আচ্ছা। এটি কেমনে কেমনে খায়, ভাজা করে খায় নাকি? আরে ভাজা ভাজা এটা ভাজা, আচ্ছা। এমন খাইতে খাইতে ভাজা করে দেব, সব মিলে যা। আচ্ছা, তেল দই খাইতে পারে, ছোট বড় কারপানি খাইতে পারে, সব খাইতে পারে যা। কত করে পড়ে? 10 টাকা কেজি। 10 টাকা কেজি, তবে কিনন নাই, কেমনে করতাম মখন করি, কি খাইবো? এত সস্তা দাম, আরে সস্তা দাম ওই কেটে কেটে কিনবো, এই লুকই নাই, কিরণ লুক কিনবেন নে, কিনবেন নে, হ্যাঁ নেবো তো, তলে নাও একটা খেয়ে যান, ছাড় তার নাই, জুমে লাগাই দিছি। হ্যাঁ হ্যাঁ, জুমে 10 টাকা কইরা কেজি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাও দাও 1 কেজি দাও, 1 কেজি মেন, 1 কেজি নেই, আও তুমি খাই, 1 কেজি নিয়ে খায় দেখি ভাল লাগলে আবার আমু। আরে কই ওইদিকে ওইদি ওইদি কি পাতা, এদে নেই, এদি কি পাতা, এদলে ওই আমি কি তো কইদা গরিব মানুষ, আরে এমনি করতাম জুন, এতে বিশে পয়সা চাল কিনে চাউল কিনে এইতে খাই, পারে যাবো পেপার মানে লাগা দেন। এই হচ্ছে জুমের বেগুন, ছোট ছোট জুমের বেগুন ভাজা করে খাওয়ার মতো, এত সস্তা দাম, 10 টাকা করে কেজি। 1 কেজি দিছে? না না, 5 হই যা, 5। আচ্ছা, এই যান আমরে খাইয়ে যান, তেল দা, তেল দিয়া পা করি, বাপ রে কি দেখো, শীতল খালে শীতল অল্প তেল আও, বাজার দিয়ে খাইতো, বাজার বাজার শীতল তেতল লাগে না, আজ কত কি তো পিছাও চলে না, কেমনে করতাম, রাতের কি তো খাইবো চাউল। আরে আমাদের খাইলে জানবেন,
এখানে যে বাজারের চিত্র আপনারা ভিডিওতে দেখছেন, এই গোটা বাজারটি মূলত কাঁচা মালের উপর নির্ভরশীল। নানা রকমের শাক সবজি থেকে শুরু করে লতা পাতা, যেগুলোর হয়তো নামও আমরা অনেকেই জানি না, কিংবা কিভাবে খাওয়া যায় সেটাও জানি না, এমন বহু জিনিস বিক্রি হচ্ছে এখানে। এরকমই একটা জিনিস চোখে পড়লো এখানে, যা দেখতে কিছুটা লম্বা সিম আকৃতির হলেও এটা সিম নয়। এর নাম ওনারা কি বলেছিলেন যদিও আমার ঠিক মনে নেই, তবে এটি সাধারণত গোধক কিংবা শুটকি মাছ দিয়ে রান্না করে খাওয়া যায় বলেই জানলাম। আপনাদের যদি এই সবজির নাম জানা থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন। আচ্ছা, ইসকো আগ মে জলা কে ফির খা সকতে হ্যায়। আচ্ছা, আচ্ছা আজ আরো একটা জিনিস বিশেষভাবে চোখে পড়লো, যা সাধারণত আমরা ফুল ঝাড়ু বলেই চিনি। রোজ আমাদের ঘরে বাইরে ময়লা পরিষ্কার করার জন্য যে ঝাড়ু ব্যবহার করা হয় সেটি মূলত এখানে পাওয়া যাচ্ছে, তবে এটি বর্তমানে কাঁচা অবস্থায় রয়েছে। এই ফুলগুলো সাধারণত পাহাড়ি অঞ্চলে বেশি পরিমাণে চাষ করা হয়ে থাকে। পাহাড় থেকে ফুলগুলো বাজারজাত করার পর ক্রেতারা এগুলো ক্রয় করে নিয়ে গিয়ে ফুল ঝাড়ু বানিয়ে ব্যবহার করে থাকেন। এগুলো খুব সস্তা দামে বিক্রি করা হচ্ছে এই জম্পুই জলা বাজারে। এই ফুল ঝাড়ুগুলোর বিষয়েও আরও একটু কথা বলে জেনে নিলাম বিক্রেতার কাছ থেকে। এখন জম্পুই জলার যে বাজার রয়েছে, বাজারে দাঁড়িয়ে এই মুহূর্তে এই বাজারেরই একজনের সাথে কথা বলে নেব। তার আগে দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে ফুল ঝাড়ু রয়েছে, যেটা আমরা ঘরে ঘর ঝাড়ু দেওয়ার জন্য সাধারণত ব্যবহার করে থাকি। তো সেটা দেখতে এরকম হয় না, এটা অ্যাকচুয়ালি যে অরিজিনাল যে ফর্মটা সেটা, তো এটাকে পরে বানিয়ে নেওয়া হয়, তারপর বিক্রি করা হয়। ঘরে আমরা যখন ঝাড়ু দিই সেই ঝাড়ুগুলো বানিয়ে নেওয়া হয়। তো ওনার সাথে একটু কথা বলে জেনে নেই আপনার নামটা একটু। আমার নাম গুমতি কাইপিং, গুমতি সোম কাইপিং। আচ্ছা, আপনার বাড়ি কি এখানে? আমার বাড়ি সইগ্রা। তো এগুলোকে আপনাদের ভাষায় কি বলে? নমফি করছে। আচ্ছা, আর এগুলি কোনখানে চাষ করা হয়? এখানেই করেন নাকি? ওই বাড়ি থেকে আনছে। বাড়ি থেকে? হ্যাঁ। এখানে জম্পুজলা বেচছে। জম্পুজলা বিক্রি হয়? কত করে পড়ে দাম? এই 40-30। এখানে যেগুলি আছে এগুলির দাম 40-30। এক তেলে 30 টাকা বেচছে, সময় 30, সময় 40। আচ্ছা, এই যে জম্পুজলা বাজারটা সপ্তাহে কবে কবে বসে? বৃহস্পতিবার রবিবার। আচ্ছা, তো অন্য সময় দেখা যায় বাজারে প্রচুর ভিড় থাকে, আজকে তো ভিড় অনেকটাই কম আছে। আজকাল কম আছে, ওই মিটিং আছে। তো কিরকম বেচা কেনা কিরকম হয়? সময় তো আছে, সময় কম, সময় কম নাই। আচ্ছা, কয়টা থেকে কয়টা পর্যন্ত বাজারটা বসে? এটা সময় তো ঠিক কইতে পারে না তো। আপনিতে আজকে কয়টার সময় আনলেন? এটা বাড়ি থেকে 5টার সময় আসে, এখানে 8টার সময় পৌঁছে। জনজাতিদের নিজস্ব ভাষায় সেটাকে নকশি বলা হয়ে থাকে, আমরা যেটাকে ফুল ঝাড়ু বলে থাকি। তো গোটা বাজারটা ঘুরবো, ঘুরে দেখবো আরো কি কি রয়েছে এবং আপনাদেরকেও দেখাবো। Thank you.
তো শহর থেকে অনেকটা দূরে চলে এসেছিলাম আজকে জম্পুই জেলার বাজার দেখার জন্য। বাজার দেখা হয়ে গেছে, এখানকার যারা মানুষজন রয়েছেন তাদের সাথে কথা বললাম, অনেক ভালো লাগলো আর প্রচুর বাজার করে নিয়েছি। একটা কথা বলতেই হয় যে এখানে জিনিসের দাম কিন্তু অনেকটাই সস্তা, আমাদের শহরে যে দাম রয়েছে তার তুলনায় তো অনেকটাই কম। তো আপনারা যারা আসেননি তারা তো অবশ্যই আসবেন, বৃহস্পতি আর রবিবার এখানে হাট বাজার বসে থাকে। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করবো, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।